হাই এভরিওয়ান, যাযাবর আইটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অর্পিতা। তো আশা করছি ভিডিওটা তোমরা ঘন্টা দেখেই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। একদমই ঠিক ধরেছে, আমি আজকে গিয়েছিলাম পুজো দিতে একদম সেজে গুজে লাল পেড়ে সাদা শাড়ি পরে। তো এখানে দেখো কয়েকটা চেরিকুল পেকে গিয়েছিলো, ওই জন্য মা বলছিলো তুলে আনতে। আমিও বাধ্য মেয়ের মতন চলে গেলাম মায়ের কথা শুনে ফলগুলো তুলতে। আমিও গিয়েছিলাম পুজো দিতে, তাই ভাবলাম যে চলো। তো ঠিক আছে, এখন আমি যাবো টটোতে, আমার ফ্রেন্ড আসছে। তো দেখো আমি এখন আসছি ওই টটোতে করে, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, মজা লাগবে, ভালোই লাগবে। তো পুজো দিতে যাচ্ছি, পুজোটা ছাড়া অন্য কিছু আমি দেখাতেও পারবো না। তো আমি আর আমার ফ্রেন্ড সংযুক্তা, যাকে তোমরা আমার ভিডিওতে রেগুলারই দেখো, তো দেখো আমি আর ও, আমরা কিন্তু না ম্যাচিং করে আসিনি জানো তো, কিন্তু তাও যেন ম্যাচিং হয়ে গেছে। তো ওর শাড়ি পরারই কথা ছিল, বাট রেড অ্যান্ড ব্ল্যাক। তো আমি বলছিলাম যে আমি যখন পুজো দিতে যাচ্ছি তাহলে আমি লাল পেড়ে সাদা শাড়িটাই পরবো। তো যেতে যেতে আর এক কাণ্ড দেখো, এখানে শ্রাবণ মাসের সোমবার, আমরা সোমবারেই আমরা রবিবারেই গিয়েছিলাম, কিন্তু তাও দেখো এখানে কত লোক ভর্তি, সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, আর আমরা যাচ্ছি মঙ্গলা মন্দিরে পুজো দিতে। তো এটা হচ্ছে কেশিয়াড়িতে অবস্থিত খুবই জাগ্রত মন্দির। আমরা কিন্তু চলে এসেছি, এখন আমরা আসছি ভোগ নিতে। তো এখানে ভোগের দাম জিজ্ঞেস করছিলাম, তো সব কিছুটা আমরা দেখে শুনে দুজনে কিন্তু দুজনের মতো করে ভোগ নিলাম, আর হচ্ছে ফুল প্রসাদ ট্রসাদ কিনে এখানে একটু যা দেখাছিলাম আমি আর আমার ফ্রেন্ডকে দুজন মিলে, দুজনকে কত কিউট লাগছে তাই না। তো দেখো এখন আমি যাচ্ছি মন্দিরের ভেতরে। তো আমি ওকে বললাম আমায় একটু যা দেখিয়ে দে, তো আমি যাচ্ছি পুজোতে। তো আমি যাচ্ছি, আমার ব্লগ আমাকে দেখা যাচ্ছে না, আর আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, একদমই কিন্তু মেকআপ করে যায়নি, কেউ কিন্তু বলো না যে কী সেজে গুজে গিয়েছো। আর ওই যে দেখো ওই যে গলার যে জুয়েলারিটা যেটা পরেছো, ওইটা কিন্তু আমার হাতে তৈরি, তোমরা আমাকে জানিও কীরকম হয়েছে। আর তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আমি সেরকমভাবে নিয়ে দেবো। তো দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, কারণ ভেতরে আমাদের অ্যালাউ নেই কোনো রকম ভিডিও করার, ওই জন্য পুজোটা দিয়ে এসে আমরা এখন একটু ছবি টবি তুলে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাবো, তো দুজনে মিলে আসছি, আর ও বলছে আমাকে দেখাচ্ছে না, আমাকে ভালো দেখাচ্ছে না। তো এখানে আমি ব্লগটা কিন্তু এন্ড করছি, এটাই ছিল আজকের ব্লগ। আর দু চার দিন পরেই আমার কিন্তু এক্সাম। তো বাই দা ওয়ে দেখো ফিরে আসার সময় আমরা কিন্তু টটোয় আসছিলাম, আর এখানে সবাই মিলে জল নিয়ে যাচ্ছি। তো আজকের মতো টাটা।